আমরা এখন দাঁড়িয়ে আছি মেঘনা নদীর পার। সন্ধ্যার পূর্ব মুহূর্তে এখানে আসছি একটু সময় কাটানোর জন্য। আমরা দেখতে পাচ্ছি মেঘনা নদী দিয়ে দুইটি নৌকা মাছ ধরার জন্য বের হয়েছে। একটির সাথে একটি নৌকা বাধা আছে। এরা সন্ধ্যার পূর্বে নৌকা নিয়ে নদীতে বের হয় সারা রাত মাছ ধরে, এবং সকাল ভোর হওয়ার আগে এরা মাছগুলো বাজারে বিক্রি করেন। মেঘনা নদী পার্ক এসে একজন সাইকেল চালাচ্ছে, খুব সুন্দর দেখতে লাগলো। ঝড় বৃষ্টির সময় জেলেরা এই ছোট্ট নৌকার মধ্যে নদীতে থাকে, তাদের জীবিকা অর্জন হয় এই ছোট্ট নৌকা আর একটি জাল দিয়ে। খুব কষ্ট করে তারা জীবনযাপন করে। এরকম নদীতে আমরা প্রায় অনেক নৌকাই দেখতে পাই। একটি নৌকার মধ্যে 3 থেকে 4 জন জেলে থাকে। নৌকার মধ্যে যতটুকু জাল থাকে তারা নদীতে ফেলে রাখে, এবং রাত্র 3টা থেকে 4টার মধ্যে তারা জালটা তুলে ফেলে, এবং সেই জালে ধরা মাছ তারা বাজারে বিক্রি করে থাকে।